হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড গ্ল্যামার বাই তাহমিনা। আমার আজকের রেসিপিটি বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার, তা হলো নোসিলা বা নিউট্রেলা। সকালের নাস্তায় এটি আমারও খুব পছন্দের, কারণ নিউট্রেলা আর ব্রেড দিয়ে আমি ঝটপট আমার সকালের নাস্তার পাটটা শেষ করে ফেলতে পারি। তো চলুন তাহলে দেখে নিই বাসায় নিউট্রেলা তৈরি করার জন্য কি কি লাগছে। হাফ কাপ চীনা বাদাম নিয়েছি, বাদামটাকে আমি ভেজে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। হাফ কাপ নিয়েছি কাজু বাদাম, এটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। নিয়েছি কোকো পাউডার, এটাও সেম কোয়ান্টিটি হাফ কাপ। এক কাপ গুঁড়ো করা চিনি নিয়েছি, নরমাল চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় পিষেও নিতে পারেন। এক চা চামচ নিয়েছি ভ্যানিলা এসেন্স, 1/4 কাপ সয়াবিন তেল। ভিউয়ার্স, আমি দুই ধরনের বাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো এক ধরনের বাদাম ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে বাদামের পরিমাপ হবে এক। আর চেষ্টা করবেন কোকো পাউডারটা অবশ্যই কোনো ভালো একটা ব্র্যান্ড ইউজ করার জন্য। আমি এখানে ক্যাডবেরি কোকো পাউডারটা ব্যবহার করেছি। তো চলুন এখন তৈরি করে নিই। প্রথমে আমি ব্লেন্ডারে জারে বাদামগুলো নিয়ে নিচ্ছি, আর বাদামগুলোকে আমি 3 মিনিটের জন্য খুব ভালোভাবে গুঁড়ো করে নিব। 3 মিনিট ব্লেন্ডারে বাদামটাকে ব্লেন্ড করার পর বাদামগুলো এখন ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে, সেই সাথে বাদামের মধ্যে একটা আঠালো আঠালো ভাব চলে এসেছে। এটার কারণ হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করার পর বাদাম থেকে একটা তেল বের হয়েছে, যার কারণে এই অবস্থাটা তৈরি হয়েছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনিটা, দুটোকে একটু মিক্সড করে আবারও 2 মিনিট ব্লেন্ড করে নিব। চিনি আর বাদামের গুঁড়ো ভালোভাবে মিক্সড হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কোকো পাউডার, এটাকেও আরেকবার ব্লেন্ড করে নিব। ভিউয়ার্স, আমার সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে, এর মধ্যে এখন আমি ভ্যানিলা এসেন্স আর তেলটা দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণগুলোকে আরও একবার ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার নোসিলাটা এখন তৈরি। এটাকে এখন একটা পরিষ্কার শুকনো জারে আমি ঢেলে নিচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার নোসিলা। এটাকে কিন্তু আপনারা 1 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। এর বেশি রাখার জন্য আমি বলছি না, তার কারণ হচ্ছে এখানে কোনো প্রকারের প্রিজারভেটিভ ব্যবহার করা হয়নি। তাই আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।